আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এই করোনা ক্লান্তি সময়ে আজকে তোমাদের সপ্তম শ্রেণীর আমরা আরবি দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করব। সে আরবি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তারকিব, বাক্য বিশ্লেষণ, যেটাকে বলা হয় বাক্য বিশ্লেষণ। তোমাদের পরীক্ষার মধ্যে সেগুলো আসবে, দুইটা বাক্য তিন চারটা আসবে, তারপর থেকে তোমাদেরকে দুইটা আনসার করতে হবে, খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে। তো তোমাদেরকে আজকে আমরা যে কাজটা করাবো সেটার নাম হলো তারকিব। আমি পরিচয় দিচ্ছি, মোহাম্মদ নাজমুল হক, শিক্ষক চিলাকার রাশিদিয়া বালিকা দাখিল মাদ্রাসা, এবং তোমাদের সাথে এই বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেজে তোমাদের সাথে আছি। আমি প্রতিদিনই বা দুই দিন পর বা তিন দিন পর ধর আমরা ক্লাস নিব, যাতে তোমরা খুব সহজেই বাড়িতে বসে তোমাদের যে পাঠগুলো আছে সেগুলো সহজে মুখস্থ, সেকে সহজে তোমরা বুঝতে পারো, সেজন্য তোমাদের জন্য এই আয়োজন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে যে আলোচনা করে নিচ্ছি সেটা হলো বাক্য। যদি আমরা যে বাক্য পড়লাম কালাম, কালামের অপর নাম হলো জুমলা। জুমলা মানে হচ্ছে বাক্য। এই বাক্যটা আমরা তোমাদেরকে ক্লাসে পড়েছিলাম, দুই ধরনের বাক্য হয়, একটা হলো জুমলায়ে ইসমিয়া, আরেকটা হলো জুমলায়ে জুমলাতে ফেলিয়া। ইসমিয়া দ্বারা কি বোঝা হয়? ফেলিয়া দ্বারা বোঝা হয়। যদি বাক্যটি ইসিম দ্বারা শুরু হয়, যদি বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় তাহলে সেই জুমলাটা হবে, সেই বাক্যটা হবে জুমলা ইসমিয়া। আর যদি ফেল দ্বারা শুরু হয়, কোনো বাক্য যদি ফেল দিয়ে শুরু হয় সেই বাক্যটা হবে জুমলাই ফেলিয়া। তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের একটি ক্লাসে আমরা বলেছিলাম যে বাক্য ইংরেজিতে যেমন আমরা সেন্টেন্স পড়ি, সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, তাহলে এখানে যে জুমলা আছে জুমলার অপর কালামের অপর নাম হলো জুমলা। আর এই জুমলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো জুমলা ইসমিয়া, একটা হলো জুমলা ফেলিয়া। এখন জুমলা ইসমিয়া কাকে বলে এবং জুমলা ফেলিয়া কাকে বলে, আমরা প্রথমে আলোচনা করছি জুমলা ইসমিয়া নিয়ে। ইসিম শব্দের অর্থ কি তোমরা জানেছ? অবশ্যই যে ইসিম শব্দের অর্থ, ইসিম শব্দের অর্থ হলো নাম, বিশেষ্য। যে বাক্য কোনো নাম দিয়ে শুরু হয়, কোনো বিশেষ্য দিয়ে শুরু হয় সেটা হবে জুমলায়ে ইসমিয়া। আর জুমলায়ে ফেলিয়া হলো যে বাক্যটা ফেল দিয়ে শুরু হবে, কোনো কাজ দিয়ে শুরু হবে সেই বাক্যটা হবে জুমলায়ে ফেলিয়া। তোমরা কি বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ যে যে বাক্যটা ইসমিয়া শুরু হবে, অর্থাৎ কোনো নাম দিয়ে শুরু হবে সেটা হবে জুমলায় ইসমিয়া, আর যেটা ফেল দিয়ে শুরু হবে সেটা হবে জুমলায় ফেলিয়া। ফেল মানে ক্রিয়া, ইসিম মানে বিশেষ্য। যত নাম আছে সব হবে ইসিম, এবং যত কাজ আছে সব হবে ফেল। তোমরা কি বুঝতে পেরেছ? মনে হয় বুঝতে পেরেছ। তাহলে আজকে তোমাদের যে পাঠটা হবে সেই পাঠে আমরা চলে যাব। আমরা কিছু শব্দ দিব, সেই শব্দ থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করতে হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখানে লাইনে আসো তারা সবাই তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখন কিছু কাজ করব, সেই কাজটাই তোমরা তোমাদের খাতায় তুলবে। আমরা প্রথমত যে কাজ করব, আমরা কিছু মুক্তাদা এবং খবর, মুক্তাদা ও খবর সম্পর্কে জানব। মুক্তাদা এবং খবর, বাক্য যাকে দিয়ে শুরু হয় বাক্যের যে মূল উদ্দেশ্য থাকে সেটা হলো মুক্তাদা, এবং মুক্তাদা সম্পর্কে যে খবরটা প্রদান করা হয়, যে সংবাদটা প্রদান করা হয় সেটা হলো খবর। তাহলে আমাদের যে প্রথম যে রুলটা আছে বা নিয়মটা আছে, সিস্টেমটা আছে, সেই প্রথম রুলটাই হলো মুক্তাদা এবং খবর নিয়া। আমরা যখন একটা বাক্য গঠন করব তখন বাক্যকে দেখতে হবে যে এই বাক্যের মধ্যে মুক্তাদা কে এবং খবর কে। সুতরাং আমরা এখন শুরু করতে যাচ্ছি মুক্তাদা এবং খবর নিয়ে। তাহলে আমরা একটি উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সহজে বুঝিয়ে দিতে চাই, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আমাদের যে প্রথম যে
পদ্ধতি, সেই পদ্ধতিটা আমি উপরে লিখে দিচ্ছি। প্রথম হবে মুক্তাদা প্লাস খবর, কত হবে? এখানে একটা শব্দ হবে, এখানে একটা শব্দ হবে, শব্দ নিচে থেকে এভাবে টান আসবে, এভাবে টান আসবে, তার মুক্তাদা খবর নিয়ে দুইটা মিলে এভাবে টান আসবে। তখন আমরা কি লিখবো? এটাকে জুমলায়ে ইসমিয়া লিখবো। এটা এক নাম্বার রুল। এখানে শব্দ হবে, এখানে শব্দ হবে। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো? দেখো তো তোমাদের দেখতে পারো কিনা যে আমি লিখলাম উপরে দুইটা শব্দ হবে, এবং শব্দের প্রথম শব্দটা হবে মুক্তাদা, দ্বিতীয় শব্দটা হবে কবর, এবং এই দুইটা শব্দ মিলে হবে জুমলায়ে ইসমিয়া। তোমরা কি বুঝতে পেরেছো? আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখলাম মুক্তাদা এবং কবর। তাহলে আমরা একটা শব্দ লিখি, আমাদের নবীর নাম কি বলতে পারো? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমরা লিখলাম, এবং আমাদের সৃষ্টিকর্তা কে? তোমরা কি বলতে পারো? আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। কে আমাদেরকে কায়দাদান করেন? আল্লাহ। তাহলে আমরা প্রথম আল্লাহকে দিয়ে শুরু করি। আমাদের যে রিজিক দেন তিনি কে? আল্লাহ, মানে আল্লাহু রাজিকুন। এখানে আল্লাহ এবং রাজিকুন দুইটা শব্দ, দুইটা শব্দ। এই আল্লাহ সম্পর্কেই কিন্তু এখানে খবরটা দেওয়া হচ্ছে। সুতরাং বাক্যের মধ্যে যত প্রথম যে শব্দটা থাকবে সেটা হবে মুক্তাদা, যদি ইসিম দ্বারা শুরু হয়। আল্লাহ হলো ইসিম। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে আল্লাহ রাজিকুন, আল্লাহ আমাদের রিজিক দাতা, মানে তিনি আমাদেরকে খাদ্য দান করেন। সুতরাং আমরা এই শব্দটা যদি এখানে যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী সাজাই, তাহলে কিভাবে সাজাবো তোমরা একটু বলো তো। যে প্রথম শব্দটা বলেছিলাম, যে শব্দ প্রথম শব্দটা কি লিখবো? টান দিব, টান দিয়া সেটা লিখবো মুক্তাদা। তোমরা কি দেখতে পাচ্ছ? দ্বিতীয় শব্দটা কি বলছিলাম? সেটা হবে কবর। তাহলে তারপর মুক্তাদা এবং কবর মিলে কি হবে? জুমলায়ে জুমলায়ে ইসমিয়া হবে। জুমলায় কি হবে? ইসমিয়া হবে। কি হবে বলতো? জুমলাতে ইসমিয়া হবে। কারণ কি? সে বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে? সে বাক্যটা ইসিম দ্বারা শুরু হয়েছে। এখানে আল্লাহ হলো ইসিম, আর রাজিক হলো আল্লাহ সম্পর্কে কবর দেওয়া হয়েছে। সুতরাং আমরা এখান থেকে কি বুঝতে পারি? যে আমরা বুঝতে পারি যে বাক্য সম্পর্কে যখন কোনো কবর দেওয়া হয় সেটা হবে জুমলায়ে ইসমিয়া। সুতরাং আমরা এখানে দেখলাম যে আল্লাহ রাজিকুন, আল্লাহ আমাদের রিজিক দাতা। এখানে আল্লাহ সম্পর্কে একটা খবর দেওয়া হয়েছে যে তিনি আমাদেরকে রিজিক বন্টন করেন। সুতরাং আমরা বুঝতে পেলাম যে প্রথম যে শব্দটা সেটা হলো মুক্তাদা, প্রথম যে শব্দটা সেটা হলো মুক্তাদা, এবং দ্বিতীয় শব্দটা হলো কবর। তাহলে মুক্তাদা এবং কবর মিলিয়ে কি হলো? জুমলায়ে ইসমিয়া। কারণ কি? প্রথম শব্দটা ইসিম, ইসিম দ্বারা শুরু হয়েছে, সেটা হলো মুক্তাদা, আর দ্বিতীয় শব্দটা হলো সেটা হলো কবর। এখন তোমাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, যদি তোমরা দেখি পারো কিনা। মুহাম্মাদুন রাসূলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এখানে দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী। এখানে দুইটা বাক্য লিখলাম, বলতো প্রথম বাক্যটা কি লিখলাম? মুহাম্মদ, দ্বিতীয় শব্দটা রাসূলুন। তাহলে এখানে কার সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে বলতো? এখানে রাসূলের সম্পর্কে বক্তব্য দেওয়া হয়েছে। তাহলে প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের নাম, সেই নামটা হলো ইসিম। আমি বলেছিলাম যদি কোনো বাক্য ইসিম দ্বারা শুরু হয় সেটা হবে জুমলায়ে ইসমিয়া, আর যদি কোনো বাক্য ফেল দ্বারা শুরু হয় তো সেটা হবে জুমলায়ে ফেলিয়া। সুতরাং আমরা দেখতে পেলাম মুহাম্মদ রাসূলুন, মুহাম্মদ হলো আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম যে মুহাম্মদ শব্দটা কি? ইসিম। তো ইসিম হলে সে কার সম্পর্কে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি সংবাদ দিচ্ছে? যে রাসূলুন, তিনি একজন রসুল। তাহলে এখানে মুহাম্মদ হলো মুক্তাদা, আর রাসূলুন হবো এটা হলো কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কবর দিচ্ছে। তাহলে মুক্তাদা এবং কি? ইসিম। তাহলে তোমরা একটু করো তো দেখি, প্রথম শব্দটা কি হবে বলতো? এই যে বলেছ কি বলো, ধরতে পেরেছ? মুক্তাদা, মুক্তাদা। দ্বিতীয় শব্দটা কি হবে বলতো? কবর। ঠিক আছে, ধরতে পেরেছ। এখন আমরা কি করব? প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ দুইটা মিলে কি হয় বলতো? বলেছিলাম জুমলায়, যদি ইসিম দ্বারা শুরু হয় বাক্যটি সেটা হবে জুমলায়ে
ইসমিয়া, তাহলে আমরা রাখলাম জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ইসমিয়া। যদি বাক্যটি ইসিম দ্বারা শুরু হয় সেটা হবে জুমলায়ে ইসমিয়া। আমি আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু আরেকটা শব্দ আমি এখানে দিব, সেই শব্দটা তোমাদেরকে দিয়ে করতে হবে। এখন লিখলাম যে আমরা জ্ঞান সম্পর্কে আলোচনা করি, সেই জ্ঞানটা কি অন্ধকার না আলো? অবশ্যই কি বলবে তুমি? আলো। তাহলে আমরা লিখলাম যে আল ইলমু নূরুন, এই এলম হলো জ্ঞান। কিসের সম্পর্কে এখানে ধারণা দেওয়া হচ্ছে? জ্ঞান সম্পর্কে। জ্ঞানটা হলো মুবতাদা। এখানে আমরা এই শব্দটাকে সাবজেক্ট এবং খবরকে প্রেডিকেট বলি, বাক্যের যত অংশ থাকে উদ্দেশ্য বিধেয়। তাহলে এখানে কার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে? এলএম সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে বা খবর দেওয়া হচ্ছে। কি খবর দেওয়া হচ্ছে বলতো? যে এলএমটা কি অন্ধকার না আলোকিত? অবশ্যই আলোকিত। আমরা এখানে দেখতে পেলাম যে নূরুনত্ব হচ্ছে আলো। আলো যেমন অন্ধকার দূর করে দেয়, তেমনি জ্ঞান মানুষের অন্তর থেকে অজ্ঞতা দূর করে দেয়। সুতরাং আমরা এখানে লিখলাম যে এলএম লিখলাম। এলএম শব্দটা কি? আমি এখানে প্রথম শব্দটা কি লিখেছিলাম বলতো? মুবতাদা। দ্বিতীয় শব্দটা কি হবে? খবর। তাহলে যে প্রথম যে শব্দটা আছে সে শব্দটা মুবতাদা, সেটাকে আমরা ইংরেজিতে সাবজেক্ট বলবো, এটা হলো প্রেডিকেট, এটা হচ্ছে উদ্দেশ্য, এটা হলো বিধেয়। একটা বাক্যকে পরিপূর্ণ করতে হলে সাবজেক্ট থাকতে হবে এবং প্রেডিকেটও থাকতে হবে, উদ্দেশ্য এবং বিধেয় থাকতে হবে। তাহলে যে প্রথম যে শব্দটা হবে, প্রথম শব্দটা হলো সাবজেক্ট। এখানে প্রথম যে আমি উদাহরণটা লিখেছিলাম, এখানে কে আমাদেরকে কে রিজেক্ট দেন তোমরা বলতো? আমরা জানি আমাদের একমাত্র স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, খাদ্য দান করেন। সুতরাং এবং এই আল্লাহ হলো এখানে মুবতাদা মানে উদ্দেশ্য, সাবজেক্ট। আর রাজিকুন মানে বিধেয় বা খবর। এখানে আল্লাহ সম্পর্কে কি খবর দেওয়া হচ্ছে? তিনি আমাদেরকে কি প্রদান করেন? তিনি আমাদেরকে খাদ্য প্রদান করেন। আরো অনেক বিষয় আছে। তাহলে এখানে প্রথমটা আমরা দেখলাম যে আল্লাহ শব্দটা হলো মুবতাদা মানে উদ্দেশ্য, এটা ইংরেজি হলো সাবজেক্ট। আর রাজিকুন অত খবর, খবরে বাংলা হলো বিধেয়। মানে আমরা একটা বাক্য তৈরি করলাম, সেই বাক্যটার মাঝে দুইটা অংশ পেলাম, একটা হলো মুবতাদা, একটা হলো খবর। মুবতাদার ইংরেজি কি? সাবজেক্ট। বাংলা হলো উদ্দেশ্য, আর খবরের হলো বিধেয়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে রাজিকুন শব্দটা খবর আর আল্লাহ শব্দটা মুবতাদা। তাহলে এই আল্লাহ আমাদের যে স্রষ্টা, সেই স্রষ্টা আমাদেরকে কি করেন? স্রষ্টা আমাদেরকে রিজিক দান করেন। সেই বাক্যটা আমরা এই একই বাক্য যে একই বাক্য পরীক্ষার মধ্যে বিভিন্ন, মানে তোমরা তোমাদের একটা ধারণা যে যদি ডাক পাল্টায় দেওয়া হয় অথবা শব্দ চেঞ্জ করা হয় তখন মনে করো তোমরা কমন পড়ে নাই, কিন্তু সেই বিষয় থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে, তোমাদেরকে নিয়ম ফলো করতে হবে, নিয়ম মানতে হবে। যদি আমরা এখানে লিখেছি যে প্রথম যে শব্দটা হবে সে শব্দটা হবে মুবতাদা, দ্বিতীয় যে শব্দটা হবে সে শব্দটা হবে খবর। মুবতাদার ইংরেজি হলো সাবজেক্ট, বাংলা হলো উদ্দেশ্য, আর খবরের ইংরেজি হলো প্রেডিকেট।